করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি স্বামীজি মল্লিক, প্রভাষক হিসেব বিজ্ঞান, বিএন কলেজ কাপ্তাই। আজকে তোমাদের সাথে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 16তম অধ্যায় পাঠ আমাদের সংস্কৃতি এর পাঠ্যাংশ ভাষা ও পোশাক নিয়ে আলোচনা করবো। এটা তোমাদের বইয়ের 80 পেজে পাবা, তোমরা একটু বই খুললেই আশা করি দেখতে পাবা। স্যার খুলছি, স্যার খুলেছি, স্যার খুলেছি। ধন্যবাদ। স্যার আমি খুলছি। দেখো পাঠ পরিচিতির মধ্যে কি রয়েছে। পাঠ পরিচিতির ঠিক একই ভাবে আমরা আগে আলোচনা করেছি পাঠ পরিচিতিটা কি, শিক্ষণফল, এই ক্লাস শেষে আমরা কি কি জানতে পারবো। দেখো প্রথমে হচ্ছে বাংলা, এই ক্লাস শেষে আমরা জানতে পারবো বাংলা সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি, ভাষা, খাদ্য, আচার, অনুষ্ঠান, লোকজ গান ইত্যাদি, এগুলো সংক্ষেপে বর্ণনা করতে পারবো, বাংলাদেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেখাতে পারবো, বাংলাদেশের সংস্কৃতি চর্চা ও সংরক্ষণ উদ্বুদ্ধ হবে, দেখো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, ঈদের ছবি। তারপর হচ্ছে খ্রিস্টানদের বড়দিন, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা, পহেলা বৈশাখ উদযাপনের একটি ছবি, রুটি, মাংস, মাছ, এটা আমাদের একটি পোশাক। এখানে আমাদের ধর্মীয় প্রথম লাইন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, তারপর দ্বিতীয় লাইন আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্থাৎ বাঙালিদের খাবার, তারপর হচ্ছে পোশাক। দেখো সংস্কৃতি বলতে কি, যেহেতু আমি সবাইকে মিউট করে রেখেছি, এখন আমি ক্লাস রেকর্ডের সুবিধার্থে আমি তোমাদের কাছ থেকে প্রশ্নগুলো পরে জেনে নিব। আশা করি এই ক্লাস শেষে তোমরা নিজেরাই প্রশ্নগুলোর উত্তর বর্ণনা করতে পারবে। এই প্রশ্নটা তোমরা সবাই খাতায় লিখে নাও, এটা তোমরা নিজেরাই এর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবা। তোমার বাড়িতে কোন অনুষ্ঠান, কোন অনুষ্ঠান হলে সাধারণত তোমাদের বাড়ির সদস্যরা কি ধরনের পোশাক পরে, এটা একটু লিখে নাও। তোমরা সবাই খাতায় এটা একটু লিখে নাও। ওকে, লিখে শেষ করতে পেরেছো আশা করি। আমরা সাধারণত মনের ভাব প্রকাশ করার জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি। আমাদের যতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে সবার কিন্তু স্বতন্ত্র ভাষা আছে, ঠিক আছে? দেখো তারাও কিন্তু তাদের নিজস্ব ভাষায় কথা বলে এবং তাদের লিখিত সে ভাষাগুলো লিখিত রূপও রয়েছে। বাংলা ভাষা, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলা ভাষার মাধ্যমে একই সূত্রে গাঁথা, অর্থাৎ সবাই যে যার ভাষায় কথা বলুক না কেন সবাই কিন্তু বাংলা ভাষাটা জানে এবং সে ভাষা শ্রদ্ধা করে এবং সে ভাষায় কথা বলার চেষ্টা করে, কথা বলে। দেখো আমাদের যে
পোশাক দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে এটি হচ্ছে আমাদের শাড়ি বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক অর্থাৎ সে অনেক কাল আগে থেকেই কিন্তু শাড়ি পরার যে ব্যাপার সে ব্যাপারে কিন্তু প্রচলন রয়েছে কম বয়সী মেয়েদের সালোয়ার কামিজ পড়তে পছন্দ করে তারা শাড়ির চেয়ে সালোয়ার কামিজটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং একেবারে ছোট যারা আছে তারা ছোট মেয়েরা ফ্রক এবং স্কার্ফ পড়তে পছন্দ করে ওকে তোমরা যারা দেরিতে জয়েন করেছো তারা প্রথম থেকে ভিডিওটা শেষে আবার দেখে নেওয়ার সুযোগ পাবে সো এখন রেজ হ্যান্ড করার কোনো কারণ নেই আমি সবার শেষে কথা বলার সুযোগ দিব দেখো কোন অনুষ্ঠানে বেশিরভাগ মেয়েরা শাড়ি গহনা টিপ ও ফুল পড়তে পছন্দ করে সেটা আমাদের ঐতিহ্যবাহী যদি কোনো পোশাক হয় যেমন পূজা তারপর হচ্ছে নববর্ষ পহলা বৈশাখ ইত্যাদিতে এখানে জোড়ায় কাজ তোমরা একটা কাজ দেখতে পাচ্ছ যে তোমাদের এলাকায় মহিলারা কি ধরনের পোশাক পরে সে সম্পর্কে লেখো এটাও তোমাদের ক্লাস ওয়ার্ক হিসেবে থাকবে সবাই একটু খাতায় নোট করে নাও তোমাদের এলাকায় মহিলারা কি ধরনের পোশাক পরেন সে সম্পর্কে লেখো আমি আবারও বলছি কেউ যদি দেরিতে জয়েন করো বা এর আগের কোনো প্রশ্ন যদি লিখতে না পারো সেক্ষেত্রে এই ভিডিওটা তোমরা রেকর্ড ভিডিও পাবা এবং সেটা প্রথম থেকে আবার দেখে নিতে পারবা আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই দেরিতে জয়েন করছো সো যারা দেরিতে জয়েন করছো তারা এই ভিডিওটা প্রথম থেকে দেখার সুযোগ পাবে ওকে তারপর দেখো আমরা এখানে বাঙালিদের বাঙালি ছেলেদের কিছু পোশাক দেখতে পাচ্ছি লুঙ্গি এবং অর্থাৎ এদেশের গ্রাম অঞ্চলে ও বাড়িতে লুঙ্গি পরে বিশেষ করে পুরুষদের এটা হচ্ছে পছন্দের একটি পোশাক ঠিক আছে এবং এটা বাঙালির ঐতিহ্যময় একটি পোশাক এছাড়াও অফিসে শার্ট এবং প্যান্ট যেটাকে আমরা ফর্মাল ড্রেস আপ বলি পরে থাকে এছাড়াও বিশেষ অনুষ্ঠানে পায়জামা এবং পাঞ্জাবি পরে থাকে এগুলো হচ্ছে ছেলেদের পোশাক ঠিক আছে এবং বয়স্ক হিন্দু পোশাক হিন্দুদের পোশাক ধুতি এবং পাঞ্জাবি পরতে বেশি পছন্দ করেন দেখো এটা হচ্ছে মুসলিম পুরুষগণ ধর্মীয় অনুষ্ঠানে পায়জামা পাঞ্জাবি এবং টুপি পরে থাকেন এটা তাদের ধর্মীয় ভাব গাম্ভীর্য বৃদ্ধি করে ঠিক আছে আসো আমরা একটু আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করছিলাম তা আমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নেই তোমাদের সবার কাছে বই আছে তারপর আমি একটু পড়ছি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো সংস্কৃতি হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের ধরন এর মধ্যে আমরা আমাদের ভাষা পোশাক খাদ্য আচার অনুষ্ঠান গান বাজনা সহ আরো অনেক কিছু রয়েছে আমাদের দেশে বিভিন্ন জনগোষ্ঠী ও ধর্মের মানুষের নিজস্ব সংস্কৃতি রয়েছে এগুলো সব মিলেমিশেই আমার বাংলাদেশের সংস্কৃতি ওকে অর্থাৎ প্রতিদিনের যে জীবনযাপন সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি এবার আসি আমরা ভাষার একটু দেখি ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি বাংলাদেশে বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা এদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলা ভাষায় বাংলা ভাষার মাধ্যমে একই সূত্রে গাঁথা মেয়েদের পোশাক দেখো শাড়ি বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক বর্তমানে অনেকে বিশেষ করে কম বেশি মেয়েরাই সালোয়ার কামিজ পরতে পছন্দ করে ছোট মেয়েদের অনেকে ফ্রক এবং স্কার্ফ পরে স্কার্ট পরে তবে অনেকেই বিশেষ অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ শাড়ি পরেন এবং নানা রকম শাড়ি গয়না টিপ ফুল ইত্যাদি পরতে পছন্দ করেন ছেলেদের পোশাক এদেশের পুরুষরা গ্রাম অঞ্চল এবং বাড়িতে সাধারণত লুঙ্গি পরেন অফিসের কাজে তারা শার্ট প্যান্ট পরেন অনেকেই বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি পায়জামা বয়স্ক হিন্দু পুরুষ আগে ধুতি পরতেন পুরুষ মুসলিমগণ ধর্মীয় অনুষ্ঠানে পায়জামা পাঞ্জাবি টুপি ইত্যাদি পরে থাকেন তো এটা ছিল আমাদের বইয়ের সাথে যে আমাদের আজকের আলোচনার সংযোগ
দেখো আমি নিচে কিছু প্রশ্ন দিয়েছি, তোমরা সেই প্রশ্নগুলো সবাই একটু খাতায় তুলে নাও। এই প্রশ্নের উত্তর তোমরা আগামী ক্লাসে বাড়ির কাজ হিসেবে দিবে। ওকে, অনেকে রেজ হ্যান্ড করেছো, আমি তোমাদের সবার প্রশ্নগুলো এক এক করে নিব। ওকে, আশা করি তোমরা এই সময়ের মধ্যে লেখা শেষ করতে পেরেছো। দেখো এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে, বিভিন্ন ধরনের পোশাকের ছবি দিয়ে একটি অ্যালবাম তৈরি করে আনবে। এটা তোমরা বিভিন্ন ধরনের পোশাকের ছবি দিয়ে অ্যালবাম তৈরি করে নিজের কাছে রাখবে, ঠিক আছে? অর্থাৎ পোশাকের ছবি, তোমরা বিভিন্ন পোশাকের ছবি, অথবা একটা কাজ করতে পারো, বিভিন্ন ধরনের পোশাকের ছবি তোমরা বাড়ির কাজ হিসেবে, আমি যে জায়গায় আজকে এই ভিডিওর লিংক দিব সেখানে তোমরা পোশাকের ছবিগুলো পোস্ট করতে পারো, তোমাদের বিভিন্ন পোশাকের ছবি পোস্ট করতে পারো, ঠিক আছে? তোমরা তোমাদের বিভিন্ন পোশাকের ছবি সেখানে পোস্ট করতে পারো, অর্থাৎ বড়রা কি পোশাক পরে, তারপর হচ্ছে ছোট মেয়েরা ফ্রক এবং স্কার্ট পরতে পছন্দ করে, ঠিক আছে, থ্রি পিস, এই ধরনের নিজের নিজেদের ছবি তোমরা পোস্ট করবে। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা চলো, ক্লাসের শেষে একটা ভিডিও দেখার কথা ছিল, তবে তার আগে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নটা একটু জেনে নিই, তোমাদের কারো কিছু যদি জানার থাকে তোমরা একটু রেজ হ্যান্ড করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা মূল্যায়নের কি কাজ এবং তোমাদের এসডাব্লিউটা কি জেনে নিয়েছো, এখন আমরা একটি শিক্ষামূলক ভিডিও দেখব। আশা করি তোমরা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবা এবং ভিডিওর শেষে কারো কোনো প্রশ্ন থাকলে ভিডিও সম্পর্কিত আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? কত রাজু, ইতালি কোনখানে? এই যে ইতালি। হয় নাই, এটা তো অস্ট্রেলিয়া। তুমি কল তুমি না, চীন কোনখানে? এইটা মনে হইতাছে চীন। আহ রানী, দাদির কাছে যাও তো। ঘোষণা, একটি ঘোষণা, একটি ঘোষণা। সারা বিশ্বে করোনা ভাইরাস নামক এক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে এমনকি মৃত্যুবরণ করছে এই ভাইরাস থেকে। কই যাইতেছ মা? একটু দোকানদারের বাড়ি যাই, ওর ভাইয়ের বিয়ের কথা হইতেছে তো। না দাদি, তুমি যাইও না। দাদি, তুমি জানো না এই ভাইরাস খুব ছোঁয়াচে, একজন থাইকা অনেক মানুষের মধ্যে দ্রুত ছড়াইতে পারে। আমি তো শুধু দোকানদারের বাড়ি যাব, কোনো মানুষের ভিড়ে যাইতাছি না। শুনছি বাইরে গিয়া বা ঘোরাফেরা করিয়া এই ভাইরাসে আক্রান্ত লোকের থেকিয়া যে কেউ আক্রান্ত হইবার পারে, তুমি অসুস্থ হইলে তখন আমরা তোমার থেকে আক্রান্ত হইবার পারি, তাই আমাগো সকলের ঘরে থাকনি ভালা। ঘরে থাকো, ঘরে থাকো। টিভিতে আরো কইছে করোনা ভাইরাস থেকে রক্ষা পাইতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হইব। সামাজিক দূরত্ব মানে কি বাবা? সামাজিক দূরত্ব মানে শারীরিক দূরত্ব, কাছাকাছি না থাকা। নিতান্ত জরুরি হইলে যদি কেউ ঘরের বাইরে যায় তাইলে একজনের থেকে অন্যজনের দূরে দূরে বা কমপক্ষে 3 ফুট দূরে থাকতে হইব। দূরত্ব, দূরত্ব, দূরে দূরে, 3 ফুট দূরে। মিনা, রাজু, সন্ধ্যা হইছে, হাত মুখ ধুইয়া পড়তে বসো। করোনা খুব ভয়ঙ্কর ভাইরাস, তাই না মিনা? খুব ভয়ঙ্কর। ওরা বাইরে আসছে না, ওরা সবাই বাসায় থেকে সাবধানে যুদ্ধ করছে, চলো।
বাইরে ভিড়ের লোকদের আক্রমণ করে আক্রমণ আমরা জিতেছি আমরা জিতেছি আমরা সবাই ঘরে থাকি করোনা টিকা নিরাপদ থাকি স্যার হ্যাঁ স্যার এটা আমি দেখতে পারি নাই কেন